সবার জন্য আমরা ভাই বোনরা আরো আনন্দ থাকি এবং এক বছর জন্য আবার শান্তি বছর আমরা সুস্থ থাকি চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি বন্ধু কথার মর্যাদা ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই শুভ রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা সবাই জানি আজকে রাখি বন্ধন উৎসব তো আমাদের মর্নিং ওয়াকের যে টিম আছে তো ছ সাত বছর ধরে আমরা এই দিনটাকে একটা বেশ সুন্দরভাবে পালন করি মানে রাখি পরাই মিষ্টিমুখ করাই তো চলুন আজকে সেটা আপনাদের সাথে দেখাই যে কীরকমভাবে আমরা ছোট্টর মধ্যে হয়তো খুব বেশি হলে 40 মিনিট 1 ঘন্টার ব্যাপারটা থাকে কিন্তু এত আন্তরিকতার সঙ্গে এত ভালোবাসা দিয়ে এত মজা করে আমরা করি যে সত্যি এটা অনেকেই বলে যে কি করে এটা হয় চলুন সেটা দেখুন পৌঁছে গেছি আমরা আমাদের সেই মূল কেন্দ্রস্থল মা কালীর মন্দির মাকে দর্শন করে মহাদেবকে দর্শন করে আমাদের শুভ অনুষ্ঠান আমরা শুরু করলাম আর এই যে আমাদের একটা প্ল্যান হচ্ছে জানেন আমরা প্রচুর প্ল্যান করি কিন্তু সেই প্ল্যান কতদূর কী হয় সেটা তো আপনারাও দেখতে পান কিন্তু আমরা করি এটা আমাদের চলতেই থাকে এই বসে একটা বেশ গোল টেবিলের মতো আমাদের একটা সব সময় হয় তো যাই হোক এই দেখুন আমরা সব সখীগণ বা বন্ধুরা সব বা ওনাদের সম্পর্কে বোনরা আমরা সব সারি সারি হয়ে দাঁড়িয়ে গেছি রেডি হয়ে গেছি দাদারাও এসে গেছেন তো আমরা রাখি টাকি নিয়ে সব একদম রেডি পাক্কাপাক্কি আর দাদারা এসে গেছেন এই যে ওনাদের মধ্যে যিনি বয়স্ক দাদা আছেন আমরা যেনাকে ক্যাপ্টেন বলি তো উনি ওনাদের সাথে আমাদের একটা পরিচয় টরিচয় অনুষ্ঠান শুরুর আগে যেটা করতে হয় করিয়ে দিচ্ছেন আর এই নীল শার্ট পরা দাদা অসম্ভব ভালো রাখিবন্ধন সম্পর্কে কিছু বলেছেন কিন্তু আমার দুর্ভাগ্য আপনাদেরকে সেটা আমি শোনাতে পারলাম না এত আওয়াজ যেখানে আমরা সবাই একসাথে এক জায়গায় হই এবং যেটা এত ভালোবাসার অনুষ্ঠান এত খোলামেলা অনুষ্ঠান সেখানে কোনো রকম কোনো কিন্তু কোনো রেস্ট্রিকশান থাকছে না আনন্দ হই হুল্লোর কথা বলা তো সেই হিসাবে আমি সেটাকে ক্যাপচার করলেও আপনাদের সামনে ঠিক সঠিকভাবে পৌঁছাতে পারলাম না তো সেই জন্য আমাকে বাদ দিতেই হলো আপনারা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে ওনার বক্তৃতা শুনেছেন ভীষণ ভালো বলেন তবু চেষ্টা করেছি দু লাইন শোনা সুন্দরভাবে আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনা হলো শুনতে পেলেন একটা পবিত্র ধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আমরা এই রাখিবন্ধন উৎসবটাকে শুরু করলাম আমরা ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করি যেন আমরা এরকমভাবে একে অন্যের সাথে এত ভালোবাসা দিয়ে এত আন্তরিকতার সঙ্গে জুড়ে থাকতে পারি বছরের পর বছর তো ঠিক আছে আমাদের অনুষ্ঠানটা কেমন হলো সেটা আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আপনারাও কিন্তু দেখুন এই হচ্ছে আমাদের অসিত দা উনি আমাদের মর্নিং ওয়াকের প্রথম থেকেই একজন প্রিয় সদস্য কর্মসূত্রে এখন বাইরে চলে গেছেন
কিন্তু যখনই আমরা ডাকি তখনই উনি আসে আমাকে সাড়া দেয় এবং অকেশনালি কিন্তু যখন যে অকেশনে ডাকা হয় অকিতা এবং জুমা জুমা চলে এসো ওনার সহধর্মিনী এটা ওনার সহধর্মিনী এই দুজন কিন্তু সব সময় আমাদের সাথে আছে এবং প্রত্যেকবার আমাদের একটা গিফট দেয় এবারেও গিফট এনেছে আপনাদেরকে দেখাবো কি গিফট এনেছে তাই জন্য অসিতা মানে এরকম মানুষ সত্যি হয় না আমাদেরকে এত ভালোবাসে ভুলে যায় এতও ভালোবাসে তুমি এত দূরে থাকো কিন্তু আমাদের বলেন না বলো আপনাদেরকে তো বললাম এই হচ্ছে ঝুমা অসিদ্দার ওয়াইফ এখানে মজা আছে ঝুমা আমাদের দলে আর অসিদ্দা ওই দাদাদের দলে বেশ মজা হয় তো দেখে নিলেন আমাদের রাখি বন্ধনের অনুষ্ঠান কত ভালোভাবে হয়েছে তাহলে বাকি রইল কি সবই তো হলো তাহলে চলো এক ফ্রেমে বন্দি হওয়া তো হলো না জ্যাটাকসে সব দাঁড়িয়ে গেল দাদারা আর বসে গেলাম আমরা বন্ডা হয়ে গেল একটা একদম পারফেক্ট এক ফ্রেমে বন্দি হওয়ার ছবি তো এই যে দাদারা সব হাত তুলে তুলে দেখাচ্ছে যে রাখি পড়েছে আরে বাবা আমি কই তো আমি তো না থাকলে হয় বলুন সেই জন্য সেলফি মোডে আমিও একটা ছবি তুলে নিলাম এরপর এই অনুষ্ঠান শেষ হতে না হতে আরও একদল দাদা যাদের সাথে আমাদের খুব ভালো রিলেশন ওনারা এসে পৌঁছে গেলেন তো ওনাদের হাতেও পরিয়ে দেওয়া হলো রাখি আর এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন আগে ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছি তো উনিও কিছু বলছেন চলুন শুনি অনুষ্ঠান তো হলো এরপর আমাদের কি কাজ বলুন তো বাবা এত ভালো ভালো গিফটস পেয়েছি দুটো একটা আমাদের দাদারা দিয়েছেন আর একটা স্পেশালভাবে অসিদ্ধা দিয়েছে তো সেগুলো এবার একটু ভালো করে নিজেদের মতো করে দেখি একটু আনন্দ উপভোগ করি গিফটস পাওয়ার আনন্দ কার না ভালো লাগে বলুন ছোটো বড় প্রত্যেককে গিফট পেলে কিন্তু ভীষণ ভীষণ খুশি হই আমরা তো এই যে বসে পড়েছি প্রত্যেককে দেখুন দুটো করে বোতল তো একটা আমাদের দাদারা দিয়েছেন একটা অসিদ্ধা দিয়েছেন আর তার সাথে মিষ্টির প্যাকেট এবং সেই দায়িত্বে আছেন মিঠুদি তো আমাদের মিঠুদি এটা খুব সুন্দরভাবে এই দায়িত্বটা নিয়েছেন মিঠুদি এটা আমাদেরকে সকলকে বসিয়ে সুন্দরভাবে এই তোরা বস আমি তোদেরকে প্রত্যেককে হাতে হাতে দিয়ে দেবো তো সেটা দেওয়া হয়েছে এরপর চললাম চা খেতে যেটা আমাদের তো দরকারি আপনারা জানেনই জানেন চলুন সেটাও দেখি আমরা এবার কোথায় চললাম বাস এটা আমাদের যাই হোক চা আমাদেরকে কোথায় চললাম অবধি পাটি বটে আমাদের এক চায়ের দোকানে চা না খেলে আমাদের হয় না চাটা খেতেই হবে চলুন আপনাদেরকেও নিয়ে যাই চা খেতে কে যাবে চলুন লাইন দিন পিছনে লাইন দিন কে ওই যে আসছে দেখুন ওরা ধরতে পারছে না আমাদের হ্যাঁ চায়ের দোকানের যে রানা ভাই আছে ওকেও আমরা রাখি পড়ালাম আমাদের সাথে ওর সম্পর্কটাও কিন্তু খুব সুন্দর একটা ভাই বোনের সম্পর্ক আমাদের প্রত্যেককে খুব ভালোবেসে দিদি বলে সম্মান করে এবং ভালোবাসে তো এই যে ওর দোকানে আমরা সব চা বিস্কিট নিয়ে বসে গেছি চা খাচ্ছি আনন্দ করছি হই হই করছি এইভাবে আজকের দিনের প্রোগ্রামটা কিন্তু আমরা শেষ করলাম এরপরে আবার একটা অংশ দেখুন সেটা হচ্ছে তার পরের দিন আমরা বন্ধুরা নিজেদের মধ্যে রাখি পড়েছি সেটাও কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে কেউ চলে যাবেন না সেটা কিন্তু আমাদের কয়েকজন সবাই আসতে পারেনি আগে পরে মিলিয়ে তো পূর্ণিমার পুজো ছিল আপনারা সবাই জানেন তো সেই হিসাবে যে কজন এসেছি সে কজনই দেখুন আমরা নিজেরা হাতে রাখি পড়ছি বন্ধু বান্ধবের মধ্যে আমি এর হাতে বেঁধেছি ওর হাতে বেঁধেছি ও আমার হাতে বেঁধেছে তার হাতে বেঁধেছে যাতে আমাদের এই বন্ধুত্বটাও অক্ষয় থাকে আমরা যেন আজকে দীর্ঘ 7 বছর 8 বছর যেভাবে মান অভিমান দুঃখ হাসি কান্না সমস্ত কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আগামী দিনেও আমরা যেন
এইভাবেই এগিয়ে যেতে পারি, এই বন্ধুত্বটাকে যেন আমরা ঠিকঠাকভাবে মর্যাদা দিয়ে রাখতে পারি, এটাই আমাদের ঈশ্বরের কাছে কাম্য। সব জায়গাতেই সব রিলেশনই যেন আমরা সুন্দরভাবে খুব যত্ন করে আগলে রাখতে পারি। আজকে আমাদের রাখি হলো, ঠিক আছে, আমরা সবাইকে পড়িয়েছি, দাদাদেরকে দেখছেন তো, এটা আমাদের নিজেদের বন্ধুত্ব, বন্ধুত্বের রাখি। আমরা সব আজকে সব বন্ধু আসেনি, আমরা সবাই যেন এরকমভাবে হাতটা ধরো, আমরা একভাবে, যদি এটা রাখির হাত নয়, আমার রাখির হাত নয়, একভাবে আমরা যেন সব থাকতে পারি, তাই তো? একদম একদম, আমরা যেন আজকে সবাইকে আনতে পারিনি, যে কজন এনেছি দেখালাম, ফাঁকলি গান গিয়ে দাও। চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদা গাইবি। দেখে নিলেন তো আমাদের রাখি বন্ধনের অনুষ্ঠান কেমন হলো, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি আমার সেই কথাটা বলে ফেলি, যদি আমার চ্যানেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দেবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।